सबने सही उत्तर दिया सबसे कम समय किसका लगा तो सरकार। तो मेरे सामने सीट गए हैं ये रायगंज वेस्ट बंगाल से आए हैं और मिंटू जी आपसे हम पूछना चाहेंगे कैसा लग रहा है आपको पहले तो नमस्ते सर नमस्कार मेरे मेरे को यहाँ पे आके बहुत ही अच्छा लग रहा है और मैं बहुत साल से कोशिश कर रहा था कि मैं केबीसी में, के में आऊँ बहुत कोशिश कर रहा था मैं आ नहीं पाया था लेकिन फाइनली मैं केवीसी में आ गया कौन बनेगा करोड़पति এর মতো বিখ্যাত রিয়ালিটি শোতে অংশগ্রহণ করে পঁচিশ লক্ষ টাকা জিতলেন রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়ার বাসিন্দা মিন্টু সরকার ইতিমধ্যে শোয়ের হট সিটে বসে বিগবীর সামনে তেরোটি প্রশ্নের উত্তর দিয়ে শ্রোতা দর্শকদের অবাক করেছেন পরিযায়ী শ্রমিক মিন্টু মিন্টুর এই সাফল্যে স্বভাবতে খুশি পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের দুই নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের জাউনিয়া এলাকার ডাঙ্গিপাড়া গ্রামের অত্যন্ত দুস্থ পরিবারের ছেলে মিন্টু স্থানীয় মহারাজাহাট হাই স্কুলে পড়তেন তিনি দু সালে ওই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষাও দেন সেই পরীক্ষায় চল্লিশ পড়াশোনা করা হয়ে ওঠেনি তার কাজ করতে চলে যান বাবা শিবু সরকার গ্রামে একটি ছোট চায়ের দোকান ও এক বিঘেরও কম পরিমাপের একটি জমিতে কাজ করে কোন ক্রমে সংসার চালাতেন পরে বাবার শারীরিক অসুস্থতার কারণে সংসারে হাল ধরতে পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে পাড়ি দেন মিন্টু চিকিৎসার জন্য ওই স্বল্প জমিটুকু বন্ধক রাখেন তবে দু হাজার সালে জানুয়ারি মাসে বাবা প্রয়াত হন তেমন লেখাপড়া না জানলেও মিন্টুর দেশ বিদেশে নানান বিষয়ে জানার আগ্রহ ছিল তাই ইন্টারনেটের মাধ্যমে সব খবর রাখতেন মিন্টু টিভিতে কন বানেগা কারোরপাতি বাবা মায়ের সঙ্গে দেখতেন মিন্টু মা দেখুন সরকার একদিন মিন্টুকে বলেন এই সব দেখে কি হবে ওখানে যেতে পারবি মায়ের এই কথা শুনে সেখানে যাওয়ার জেদ চাপে মিন্টুর মাথায় শুরু হয় প্রস্তুতি পর্ব ইউটিউবে বিভিন্ন ইউপিএসসি লেভেলের শিক্ষামূলক ভিডিও দেখা থেকে শুরু করে নিয়মিত পেপার পড়তেন মিন্টু পাশাপাশি দেশ বিদেশে নানান খবরের ক্রমশ আগ্রহ বাড়তে থাকে মিন্টুর মোবাইল ফোন ঘেঁটে সমস্তটা জানতে পেরে কেবিসিতে যাওয়ার আবেদন করে বসেন বিভিন্ন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে অবশেষে নভেম্বর মাসে কেবিসি থেকে ফোন আসে মিন্টুর কাছে নভেম্বর মাসে তেরো তারিখে মাকে নিয়ে মিন্টু পাড়ি দেন সুদূর মুম্বাই শহরে সেখানে প্রথম দিকে নার্ভাস হলেও বিগ বির সামনে বসে কনফিডেন্স হারাননি মোট তেরোটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেন পঁচিশ লক্ষ টাকা মিন্টু জানান সেখানে গোটা দেশে প্রায় দু হাজার জন ছিলেন তার মধ্যে প্রায় এক হাজার জন পাশ করেন সেই এক হাজার জনের মধ্যেও আমিও ছিলাম প্রায় তিন মাস পর কেবিসি থেকে ফোন আসে গত তেরো নভেম্বর আমি মাকে নিয়ে ফের পৌঁছে যাই মুম্বাই শহরে উনিশ তারিখে আমাদের শুটিং হয় প্রথম দিকে ভয় লাগলেও অমিতাভ স্যারের সামনে যখন বসি তখন আর বন্ধুর মতো গল্প করেন প্রথম দিকে ভয় লাগলেও অমিতাভ স্যারের সামনে যখন বসি তখন আর নার্ভাস ছিলাম না খুব সুন্দর অভিজ্ঞতা তিনি বন্ধুর মতো গল্প করেন মায়ের সঙ্গেও কথা বলেছেন খুব ভালো লাগছে শনিবার বিকেলে তার বাড়িতে বসে মিন্টু সাংবাদিকদের আর কি কি জানালেন শুনুন তোমার নাম আমার নাম মিন্টু সরকার তুমি কিভাবে কেবিসি দিয়ে অবধি পৌঁছালে যদি একটু বলো সংক্ষেপে কেবিসিতে প্রথমে তো শনি লিভ ডাউনলোড করে ওখান থেকে কোশ্চিন দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে করে আমাকে কোশ্চিন করা হয়েছিল তারপরে কল করা হয়েছিলো দিল্লির ইন্টারভিউর জন্য দিল্লিতে তারপর ওখান থেকে ইন্টারভিউ দেওয়ার আসার পরে ফাইনাল আমাকে কল করা হয় মুম্বাই যাওয়ার জন্য সেটা কবে সেটা মুম্বাই থেকে কল আসে আমাকে মোটামুটি এক মাস আগে আচ্ছা তারপরে সেখানে গেলাম হ্যাঁ সেখানে গেলাম সেখানে গিয়ে এবি স্যারের সাথে দেখা হলো আমরা একসাথে কেভিসিতে ছিলাম একসাথে গল্প করছিলাম কতখানি কত দূর করেছো আমি খেলতে খেলতে পঁচিশ লাখ টাকা অবধি গিয়েছি যখন পঞ্চাশ লাখ টাকার প্রশ্ন আছে তো আমার পাশে আর একটা ইয়ে ছিল ডবল ডিপের একটা লাইফলাইন ছিল আমি কিন্তু আমি সেটা নিইনি কারণ আমি যদি নিয়ে নিতাম তাহলে আমাকে প্রশ্ন উত্তর দিতে হতো চারটার মধ্যে দুটা আর যদি ভুল হয়ে যেত তাহলে আমি তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজারে পৌঁছে যেতাম তো আমি চাইছিলাম না যে আমি এতগুলো টাকা জিতে এতগুলো টাকা হেরে যাই কারণ আমার কাছে পঁচিশ লাখ টাকা বিশাল বড় ব্যাপার আর এই টাকা দিয়ে আমি আমার বাবার যেটা শেষ সম্বল বাবার যেটা স্মৃতি আমাকে বাবা দিয়ে গেছেন এক এক বিঘা থেকে একটু কম জমি আর একটা ছোট্ট দোকান আমি চাইছিলাম যে আমার বাবার সেই স্মৃতিটা আমি ফিরাই আনি আর দোকানটা আমি যেন ভালো করে করতে পারি কত নম্বর প্রশ্নে গিয়ে আটকেছ আমি তেরো নম্বর প্রশ্ন অব্দি দিয়েছি যখন ১৪ নম্বর পঞ্চাশ লাখ প্রশ্নের জন্য দেওয়া হয় আমাকে বলা হয় তখন আমি বিবেচনা করেছিলাম কিন্তু আমি রিক্স নিতে চাইছিলাম তাই আমি কুইট করে গেছি চোদ্দ নম্বর থেকে কুইট করে চোদ্দ নম্বর থেকে কুইট করে গেছি এমনি তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আছি মা আছে বাবা তো জানুয়ারি মাসে দুই হাজার চব্বিশে জানুয়ারি মাসে গত হয়ে গেছেন বাবা তো বাবা নেই মা আছি আর আমি আছি আচ্ছা কি হয়েছিল তোমার জমি বন্ধক ছিল বিষয়টা যদি একটু বলো জমি বন্ধক ছিল মানে বাবার শরীর খুব খারাপ থাকতো তো বাবার সুগার ছিল সুগারের পরে ছিল মোটামুটি দশ বছর ধরে সুগার ছিল আস্তে আস্তে করে যখন বেশি হতে লাগলো তখন আমরা ডাক্তারকে দেখালাম চেক করালাম তো ডাক্তার বলছি হার্টেরও প্রবলেম আছে তো তারপরে হার্টের চিকিৎসা করতে থাকলাম তারপরে ওনার ভিং এর মতো হতো তারপরে তো আমরা গেলাম ডাক্তার ডাক্তারবাবুকে বললাম যে কি ব্যাপারটা বলছে আপনি এক কাজ করুন কিডনিটাও চেক করুন কিডনিটাও চেক করলাম তো মানে কিডনিও খারাপ বাড়ালো একসাথে সুগার হার্ট আর কিডনি মানে মাল্টিপাল ডিজিজ হয়ে গেছিল বাবার তো সেই জন্য বাবার চিকিৎসার জন্য আগে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে জমিটা বন্ধক দিয়ে আমরা আস প্রতিবেশী কারো কাছে তারপরে পঁয়ত্রিশ তারপরে যখন ওই টাকা দিয়ে হয় না তারপরে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আবার আমরা জমিটা একটু টাকা বেশি নিই বাবাকে একটু ভালো করে চিকিৎসা করানোর জন্য কিন্তু যখন আমরা গেলাম বাবাকে নিয়ে পুনিয়া তখন ওনারা চেক করলেন সব কিছু ওনারা বললেন যে আপনার বাবার সমস্যা অনেক বেশি তো ওনাকে আইসিউতে রাখতে হবে হ্যাঁ তো আমরা শুনলাম যে কি কত টাকা লাগবে না লাগবে ওরা বললো হ্যাঁ ন আট থেকে ন হাজার টাকা ডেলি লাগবে তো আট থেকে ন হাজার টাকা আমরা নিয়েছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা তো বলছে সাত আট দিনের জন্য আট থেকে ন হাজার টাকা লাগবে তো সাত থেকে আট হাজার টাকা আমাদের কাছে বিশাল বড় ব্যাপার তো টাকার অভাবে আমি তখন আমরা চলে আসলাম ওষুধপত্র নিয়ে তারপর আস্তে আস্তে করে ইয়ে করলাম কিন্তু চিকিৎসা হ্যাঁ চিকিৎসা করার খুব ইচ্ছা ছিল বাবাকে টাকা যদি থাকতো তাহলে টাকার অভাবে পারলে না হয়তো বাবা আজকে থাকতো আমাদের সাথে কিন্তু টাকার অভাবে বাবা আজকে আমাদের সাথেই করতাম আচ্ছা কেবিসিতে যাওয়ার মানে চিন্তাটা কিভাবে আসলো তোমার মনে কেবিসিতে যদি বলি কেবিসির কথা তাহলে আমরা বাড়িতে বাবা যখন বাবা মা দোকান বন্ধ করে আসতো তাহলে আমরা বাড়িতে একসাথে টিভি দেখতাম নিউজ দেখতাম টিভি দেখতাম তারপরে ওই রকম করতে করতে ঘাটতে ঘাটতে একদিন এন্টারটেনমেন্ট নামে একটা চ্যানেলে পাই যে দু হাজার বারো তেরো বছর দু হাজার বারো তেরো সালের পুরোনো কেভিসির আসতেছে তো তখন আমরা দেখতে থাকি তো মাই একবার আমাকে উৎসাহ জাগিয়েছিল যে এগুলো আমরা দেখছি তো এগুলো থেকে তুই যেতে পারবি তো আমি তখন আমার মাইন্ডে কথাটা আসছিল হ্যাঁ আমি চেষ্টা করতে পারি ওখানে যাও খুব সহজ ব্যাপার না শুধু বা সেমনি আমি ইয়ে করেছিলাম ধাপে ধাপে পড়াশোনা করতে পড়াশোনা তখন তখন করতাম না কারণ এটা এক দেড় বছর আগে এই কথা আচ্ছা মানে কেবিসি তে যাওয়ার যেই তোমার মানে মাথায় যখন এসেছিল তারপর থেকে কি পড়াশোনা করতে সেটা কবে থেকে আমি তো যখন বাবা ছিল আচ্ছা তখন থেকে আমার না নিউজ পেপারে একটা ইন্টারেস্ট ছিল যে বাবা নিউজ পেপার আসতো দোকানে বাবা বলতো কি করছিস এর থেকে ভালো তুই খবরের কাগজগুলো পড় পড়তাম আমি সবাই পড়তাম প্রথমে তো ভালো লাগতো না পরে আবার ভালো লেগে গেছে আস্তে আস্তে করে আর আমার একটু মানে ভিতরে একটু জানার জিজ্ঞাসা থাকে যে এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে পৃথিবীতে কি হচ্ছে একটু আমার এমনি জানি না করতে গেছে যে মানে কিছু পড়াশোনা এক্সট্রা যখন হ্যাঁ এক্সট্রা আমি যদি বলি যখন আমাকে দিল্লিতে ইন্টারভিউ জন্য ডাকা হলো বিশ দিন আগে তখন থেকে আমি প্রিপারেশন শুরু করেছি আর আগেও মোটামুটি পড়তাম আমি মোটামুটি হ্যাঁ এক থেকে দেড় বছর আমি প্রিপারেশন করেছি এত কিছু ঘটে যাওয়ার পরেও বাবা নেই হঠাৎ করে সবকিছু অন্ধকার হয়ে গেল আমার কাছে কিন্তু তা আমি প্রিপারেশনটা জারি রেখেছিলাম তোমার বাবা কত সালে মারা গেছে এবছরই বাবা এবছরই দু হাজার চব্বিশে জানুয়ারি জানুয়ারি মাস আচ্ছা বলছি যে এমনি তুমি পড়াশোনা কত দূর করেছো পড়াশোনা পড়াশোনা আমি তো সেরকম বেশি করিনি এটাই আমার একটা বলতে পারেন যে ইয়ে পয়েন্ট আমি মাধ্যমিক পাশ অব্দি পড়েছি কোন স্কুল থেকে পড়েছি মহারাজা হাট হাই স্কুল তারপরে ছেড়ে দিলে কেন পড়াশোনা পড়াশোনা ছেড়ে দিছি মানে আমার মাথায় যে তখন কি হয়ে গেল আর একটা প্রেশারও ছিল যে পড়তে হবে সবাই গ্রামে রেজাল্ট করতেছে ভালো রেজাল্ট করতেছে ওরা হ্যাঁ তো একটু ভালো করে রেজাল্ট করতে হবে না হলে আবার লোকগুলো বলবে যে তুই শুধু তুই ফুটুর করে বেড়াচ্ছিস কিছু রেজাল্ট রেজাল্ট করছিস না ওরা আবার ভালো রেজাল্ট করতেছে আমাদের সাথে কয়েকজন ছিল তো ভালো রেজাল্ট করতো পড়াশোনায় সেরকম আমি ছিলাম না আচ্ছা মাধ্যমিক অব্দি তুমি দিয়েছো মাধ্যমিক আমি দিয়েছি তারপরে কি করতে তারপরে তো আমি বাইরে যেতাম বাইরে পাঞ্জাব যেতাম কি করতাম লেবারি করতাম আমি পরিযায়ী শ্রমিকের কাজ হ্যাঁ পরিযায়ী শ্রমিকের কাজ করতাম তারপরে বাবা অসুস্থ ছিল তারপরে রায়গঞ্জে চলে আসলে অসুস্থ ছিল বাইরে ছিলাম কারণ বাবার সুগার ছিল আর সুগারের ওষুধের টাকা আবার এইগুলা মাঝে মাঝে আমি দিতাম বাবাও এদিকে দোকান চালাতো যতটা সাধ্য পারতো আমি কিছু বাইরে থেকে দিতাম আচ্ছা তারপরে কবে থেকে তুমি রায়গঞ্জে এসছো কবে থেকে বলতে গেলে আমি মানে এরকম ছিল যে বছরে আমি ধরে নাও চার পাঁচ মাস বাইরে থাকতাম আর চার পাঁচ মাস বাড়িতে থাকতাম বাড়িতে এসে কি দোকানে বাড়িতে এসে বাবার সাথে বাবা মায়ের সাথে হাত ইয়ে করে দিতাম দোকানে জিনিস এনে দিতাম আশেপাশে দোকানে গিয়ে আচ্ছা এই যে পঁচিশ হাজার টাকা তুমি জিতেছো পঁচিশ লাখ পঁচিশ লাখ টাকা তুমি যে জিতেছো কে বি সিতে গিয়ে এই টাকাটা দিয়ে কি করবে এই টাকাটা দিয়ে তো আমি চাচ্ছি যে টাকাটা আমি যেন ভালো করে কাজে লাগাতে পারি যেন আমার ভবিষ্যৎটা ভালো হতে পারে তোমার যে জমিটা বন্ধ কি আছে হ্যাঁ জমিটা তো মাস্ট জমিটা আমি ছাড়াবো দোকানটা একটু বড় করব আর বাকিবার টাকাটা আরে ভালো কাজে লাগাবে একটু মানে টাকাটা যেন ভালো করে বাচার টাকাটা কি করে টাকাটা টাকা দিয়ে টাকা একটু বাড়ে যেন নষ্ট না হয় হ্যাঁ যেন টাকাটা নষ্ট না হয় প্লাস কাজে লাগাতে পারো হ্যাঁ যেটা এখন তো যা ওই পরিস্থিতি ইনফ্লুয়েন্স রেট বহ অনেক বেশি চলতেছে তো ওই সামেই চেষ্টা করতেছি যে টাকাটা কোথা থেকে কি করা যায় হ্যাঁ কেমন লাগছে এত বড় জায়গা থেকে এসে ঘুরে এসে এত বড় জায়গা থেকে ঘুরে এসে কেমন লাগছে অমিতাভ বচ্চনের সামনে থেকে সাইয়ের সাথে দেখা করা তো একটা কল্পনার মতো ব্যাপার ওনার সাথে দেখা করা মানে তুমি নিজে তুমি যদি নাও জিতে আসো ওখান থেকে যদি তুমি ঘুরেও আসো তো তুমি তো কোটিপতি হয়ে গেলে এটা ধরেই নিতে হবে শাড়ির সাথে দেখা করা মানে একটা মানে বিশাল বড় স্বপ্নের মতো যেটা স্বপ্ন আমার আজকে সত্যি হয়েছে আর আমি তার জন্য একদম মানে কি বলবো খুবই খুশি আমি এমনি গল্প করেছে তোমার সাথে হ্যাঁ এমনি খুব গল্প হয়েছে আমাদের বন্ধু একদম বন্ধুর মতো মানে মানে ক্যামেরা বন্ধের পরে ক্যামেরা বন্ধের পরে আর ক্যামেরা শুরু থাকার সাথে সাথে আপনি যদি আমার এসব এপিসোড দেখেন মানে উনি এত সুন্দর করে গল্প করেন মানুষকে এত কাম করে দেন উনি কেমন লাগছিল তোমার তখন প্রথমে আমাকে ভয় ভয় লাগছিল ব্যাক স্টেজে আমাকে ভয় লাগছিল কিন্তু যখন আমি হট আসলাম স্যারের সামনে বসলাম আমাকে হঠাৎ একটা এনার্জি আসলো এত ভালো লাগলো আমাকে ওনার সাথে আমি বন্ধুর বন্ধু গল্প করেছি তো অমিতাভ বচ্চন তোমার সাথে কথা তোমার মায়ের সাথে কথা বলেছে মায়ের সাথে কথা বলেছে গল্প করেছে হ্যাঁ বাংলাতেও কথা বলেছে ওনার তো শ্বশুর বাড়ি আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় তো বাংলাতেও কথা বলেছেন আমি মায়ের সাথে এটা অন্যরকম অভিজ্ঞতা বলতে পারো খুব খুব একদম খুব সুন্দর অভিজ্ঞতা মিন্টুর মা দেখুন সরকার ছেলের সাফল্যে খুশি ছেলেটি সারাদিন মোবাইল ফোন নিয়ে পড়াশোনা করত সবাই বলতো কি সারাদিন মোবাইল ফোন দেখছিস আমি তাদের বলতাম ও পড়াশোনা করছে ও আমাকে বলেছিল যে ও একদিন এই মোবাইল ফোনের মাধ্যমে অর্থ উপার্জন করে আনবে ও কেবিসি খেলতে মুম্বাই গিয়েছিল ও সঙ্গে আমাকেও নিয়ে গিয়েছিল খুব ভালো লাগলো ওখানে গিয়ে দর্শক আসনে বসে অপেক্ষা করছিলাম কখন আমার ছেলের নাম ডাকবে ছেলের নাম শুনে উঠে হাততালি দিতে শুরু করে ছেলের এই সাফল্যে গর্ব হচ্ছে আফসোস একটাই ওর বাবা বেঁচে থাকলে খুব ভালো হতো ছেলেটা ভালো থাকো এটাই চাই অমিতাভ বচ্চন আমার সঙ্গেও কথা বলেছেন আমি উত্তর দিতে পারিনি ঘাবড়ে গিয়েছিলাম তবে এক দুটো কথা বলেছি ছেলের উপার্জিত এই টাকা দিয়ে বন্ধকে থাকা জমিটা ছাড়াবেন এটাই প্রথম লক্ষ্য তিনি আর কি জানালেন আপনার ছেলে কোথায় গিয়েছিল আপনি জানতেন কেবিসি খেলতে যাচ্ছে হ্যাঁ আমি জানি আমি পড়া ও মোবাইলে পড়ছিল আমি দেখছিলাম না আচ্ছা ও পড়তেছে লোকগুলা বলছে কি করছে কি করছে মোবাইলে আমি দেখ বলছি আমার ছেলেটা পড়ছে ছেলেটা বলছিল মা দেখিস আমি একদিন না একদিন মোবাইলে তোকে পয়সা কামাই দেখাবো তো আপনি গেছিলেন সাথে ছেলের আমি গিয়েছিলাম আমার ছেলের সাথে কেমন লাগলো খুব ভালো আমি তো বোম্বাই ঘুরে ফিরে দেখছি জুজুবি গিয়েছিলাম ইন্ডিয়া গেট গেছিলাম তারপরে একটা ই মন্দিরে গেছিলাম আগে কোনোদিন গেছেন না কখন যাব এটাই তো নাকি আমার ভাগ্য আছে ভাগ্য ছিল বলেই তো গেলেন এটা ভাগ্য ছিল তার জন্য গেলাম ছেলে ছেলে যখন অমিতাভ বচ্চনের সামনে সামনে বসেছিল কেমন লাগছিল আপনার খুব ভালো লাগছিল আমি তো যেমনে শুনলাম মিন্টু সরকার তেমনে তো আমি উঠে একদম হাততালি শুরু করে দিয়েছি আমি খালি তাকাই থাকিতে কখন আমার ছেলেটা ই করবে নাম্বার আসবে তা আপনার ছেলে তো পঁচিশ লক্ষ টাকা জিতেছে

গর্ব হচ্ছে এরকম ছেলে এরকম ছেলে আমার হয়েছে তা আমার পড়াশোনা তো আপনার ছেলে বেশি করেনি তারপরেও এত দূর গেছে এটা আমার ভালো লাগছে ভালো লাগছে আজকে আফসোস আমাদের একটাই আজকে ওর বাবা থাকতো তে আর বেশি আনন্দ হতো ওর বাবা থাকলে তো আমাকে আর এত চিন্তা করতে হতো না ওর বাবাকে টাকা দিয়ে দিত ঘর বানাতো ই করতো খুব আনন্দ হতো আর এখন তো সব আমার আপনাকে অমিতাভ বচ্চন প্রশ্ন করেছিল কথা বলেছিল আমি বলতে পারিনি একটু একদম ভয় লাগছে একদম সবাই দেখতেছে না ওখানে সবাই আমি বলবো তাও বলছি কথা মিন্টুর সাফল্যে খুশি প্রতিবেশীরাও অনিল চন্দ্র সরকার বলেন ওকে দেখতাম মাঝে মধ্যে মোবাইল ফোন নিয়ে বসে থাকতো আমি বলতাম কি সারাদিন মোবাইল ঘাটাঘাটি করিস ও আমাকে বলেছিল তুমি বুঝবে না এটা ইন্টারন্যাশনাল ব্যাপার ও যে এত দূর চলে যাবে ভাবতে পারিনি ওর এই সাফল্যে আমরা খুশি এবং আনন্দিত গর্বিত তিনি আর কি কি জানালেন শুনে নেব অনিলচন্দ্র সরকার এরে জুড়ে বলেন কি নাম অনিলচন্দ্র সরকার আচ্ছা এই যে যে গেছিল কেবিসি তে কে হয় আপনার আমার ভাস্তার ছেলে আচ্ছা প্রতিবেশী আপনি হ্যাঁ প্রতিবেশী না আমার নিজের আত্মীয়ও কিন্তু প্রতিবেশী পাশাপাশি বাড়ি কি বলবেন এই আপনাদের এই গ্রাম থেকে এত দূর গিয়ে অমিতাভ বচ্চনের সাথে প্রশ্নত্তরে অংশ গ্রহণ করেছে আপনারা কিভাবে দেখছেন অথবা কি বলবেন খুব আনন্দের ব্যাপার আমাদের একটা বংশের ছেলে এইরকম একটা বিরাট একটা প্রাইজ নিয়ে আসলো ভারতবর্ষ থেকে এটা তো গৌরবের ব্যাপার আমাদের বংশের আপনি আগে আগে শুনেছিলেন নাকি হঠাৎই জানতে পারলেন না যখন যায় আর কি ও মাঝে মধ্যেই মোবাইল নিয়ে খুব প্র্যাকটিস করতো আমি বলতাম মাঝে মধ্যে কি এগুলো সব মোবাইল নিয়ে ঘাটাঘাটি করিস বলছে দাদু এগুলো সব ইন্টারনাল ব্যাপার আচ্ছা ইন্টারন্যাশনাল আচ্ছা তারপরে জানতে ওরা যে ও যে এত দূর চলে যাবে এটা ভাবিনি আর যখন জানতে পারলেন কেমন লাগলো তখন তো খুবই আনন্দ হলো যে ওরা চান্স পেয়ে গেছে বোম্বাইতে ওর আমি বলছি না যাই যাই সঙ্গে নিয়ে যাও তো বলছে না মাকে নিয়ে যাবো আচ্ছা ওর বাড়িতে কে কে থাকে মা আর ছেলে মা ছেলে মাকে খুব ভালোবাসে নাকি হুম ভালোবাসে ও তো পঁচিশ লাখ লক্ষ টাকা জিতেছে প্রশ্ন উত্তরে তো আপনার নাতি আপনার নাতিতে হবে কেমন লাগছে খুবই ভালো লাগছে আনন্দ লাগছে কি বলবেন আপনারা ওকে যে ভবিষ্যতে কি করবে ভবিষ্যতে তো ও একটা দোকান করছে হুম একটা জমি সুদ বন্যা দিয়েছে ওটা ছোটাবে ছোট খাটো একটা বাড়ি করবে তার জন্য মানে টাকাটা যাতে ভালো কাজে লাগে ভালো কাজে লাগে ঠিক আছে ইচ্ছা যে মানুষকে কোথায় পৌঁছে দেয় তা প্রমাণ করে দেখালেন মিন্টু উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে যোগাযোগ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে कोई भी सेलिब्रेशन डीजे हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आप चाकरी के चाक्री पुरीक्षण चाकरी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স